আজকে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বর্ণিত হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক এবং এই কেন্দ্র রাজ্যের সম্পর্ক বিষয়টি সাধারণত একটি ফেডারেল স্টেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব, যেখানে এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তিনটি বিষয়ে সম্পর্ক রয়েছে। একদিকে যেমন রয়েছে আইন বিভাগীয় সম্পর্ক বা আইন রচনা সংক্রান্ত সম্পর্ক, অপরদিকে রয়েছে প্রশাসনিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক। অর্থাৎ কোন বিষয়ে রাজ্য আইন রচনা করবে এবং কোন বিষয়ে কেন্দ্র আইন রচনা করবে, সে বিষয়টি ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে পৃথক করা হয়েছে। অপরদিকে প্রশাসনিক ক্ষেত্রে প্রেসিডেন্ট এবং তার যে মিনিস্ট্রি রয়েছে, সেই মিনিস্ট্রি কোন বিষয়ে প্রশাসনিক ক্ষমতা ভোগ করবে এবং অপরদিকে গভর্নর এবং তার মন্ত্রিসভা যিনি রাজ্যে অবস্থিত তারা কোন বিষয়ে প্রশাসনিক ক্ষমতা ভোগ করবে, সে বিষয়টিও স্পষ্টভাবে সংবিধানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ট্যাক্স আরোপ করার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য পৃথক পৃথকভাবে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তাদের এবং তারা সেই নির্দিষ্ট বিষয়ে আইন রচনা করবে, তবে কিছু ব্যতিক্রম রয়েছে এই তিনটি সম্পর্কের ক্ষেত্রেই, সেগুলি ধীরে ধীরে আলোচনা করব। ভারতীয় সংবিধানে আর্টিকেল 245 থেকে 255 পর্যন্ত বর্ণিত হয়েছে লেজিসলেটিভ রিলেশন বা আইনগত যে সম্পর্ক সেই বিষয়টি, যেখানে 235 নম্বর ধারায় দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। একটি হলো টেরিটোরিয়াল জুরিসডিকশন সংক্রান্ত বিষয়, অপরটি হলো সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। টেরিটোরিয়াল জুরিসডিকশনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ কেন্দ্রের পার্লামেন্ট এবং রাজ্যের বিধানসভা কোন কোন এলাকার মধ্যে তাদের আইন রচনা করতে পারবে বা তাদের রচিত আইন কোন এলাকার মধ্যে কার্যকর হবে সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে। টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে পার্লামেন্ট যে আইন রচনা করতে পারে সেই আইনটি সমগ্র ভারতবর্ষের জন্য বা ভারতবর্ষের কোনো অংশের জন্য যেমন রচিত হবে, তেমনি এক্সট্রা টেরিটোরিয়াল অপারেশনের জন্য পার্লামেন্ট আইন রচনা করতে পারে। অর্থাৎ যেটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে নয় সেই সমস্ত ক্ষেত্রেও পার্লামেন্ট আইন রচনা করতে পারে। তবে এই সমস্ত বিষয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ডিসপিউটটিকে মেটানোর জন্য সুপ্রিম কোর্ট টেরিটোরিয়াল নেক্সাস টেস্ট যে পরীক্ষাটি রয়েছে, তাই পরীক্ষাটির মধ্যে দিয়ে যে রচিত আইনটি পার্লামেন্টের দ্বারা হয়েছে তার যে ভ্যালিডিটি সেই ভ্যালিডিটিকে সুপ্রিম কোর্ট করি একমাত্র বলতে পারি। এক্সট্রা টেরিটোরিয়াল অপারেশন বলতে কোনগুলোকে বোঝানো হয়ে থাকে? সাধারণত ভারতীয় ভূখণ্ডে যারা বাণিজ্য করছে, যাদের প্যারেন্ট যে অফিস বা প্যারেন্ট যে কার্যালয় সেটি হয়তো অন্য দেশে অবস্থিত কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজি হিসাবে বা তাদের সাবসিডিয়ারি হিসাবে কোনো সংস্থা ভারতবর্ষে কাজ করছে, সেক্ষেত্রে ভারতীয় পার্লামেন্ট সমগ্র সংস্থাটির জন্যই কোনো নির্দিষ্ট আইন রচনা করতে পারে। এই সংক্রান্ত বিষয়ে একটি উল্লেখযোগ্য কেস ল রয়েছে, যে কেস লটির নাম হচ্ছে ওয়ালেস ভার্সাস আইটিসি বোম্বে, যেটি 1948 সালে এই কেসটি হয়েছিল, যেখানে ওয়ালেস সংস্থার এগেনস্টে ইনকাম ট্যাক্স কর্পোরেট সেই সমগ্র সংস্থার জন্য যে ট্যাক্সেবল যে সিস্টেম সেই সিস্টেমটা লাগু করার নির্দেশ জারি করে এবং যার পরবর্তীকালে সেটি সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে আসা হয় এবং সুপ্রিম কোর্টও আইনটিকে বৈধ বলে ঘোষণা করে। এইরকম কিছু ক্ষেত্রে পার্লামেন্টের এখতিয়ার রয়েছে, এক্সক্লুসিভ এখতিয়ার রয়েছে বা বলা যেতে পারে এক্ষেত্রে রাজ্যের কোনো এখতিয়ার নেই, কিন্তু পার্লামেন্টারি যে বডি রয়েছে সেই পার্লামেন্টারি বডির এক্সট্রা টেরিটোরিয়াল অপারেশন সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কোনো আইন রচনা করার ক্ষমতা রয়েছে। রাজ্যের যে বিধানসভা, সেই রাজ্যের বিধানসভা যে আইন রচনা করে সেই আইনটি সমগ্র রাজ্যে বা রাজ্যের কোনো অংশের জন্য সেটি কার্যকর হয়। এবং এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থাৎ পার্লামেন্ট এবং লেজিসলেচারের মধ্যে যে টেরিটোরিয়াল জুরিসডিকশন কার কোনটি হবে সেই সংক্রান্ত ক্ষেত্রে ডক্ট্রিন অফ টেরিটোরিয়াল নেক্সাস ব্যবহার করা হয়ে থাকে।
অপরদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন ডিটির আর্টিকেল 256 থেকে 263 পর্যন্ত ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে, যেখানে 256 নম্বর ধারায় বলা হয়েছে এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট শ্যাল বি ইন কমপ্লায়েন্স উইথ পার্লামেন্টারি ল, অর্থাৎ রাজ্য কোনো আইন রচনা করে তার যে এক্সিকিউটিভ পাওয়ার বা সেটিকে কার্যকর করবার জন্য যে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে থাকে, সেই প্রশাসনিক ক্ষমতাকে অবশ্যই পার্লামেন্টারি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সেটি ভারতীয় সংবিধানের 256 ধারায় বলা হয়েছে। অর্থাৎ রাজ্য এমন কোনো কাজ করবে না যেটি পার্লামেন্টের আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। 257 নম্বর ধারাতে বলা হয়েছে কন্ট্রোল অফ ইউনিয়ন ওভার স্টেট অন সার্টন কেসেস, অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের কিছু কিছু ক্ষেত্রে বা রাজ্যের প্রশাসনিক এলাকার মধ্যে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হয়েছে 257 নম্বর ধারাতে। কী কী ক্ষেত্রে রাজ্যকে কেন্দ্র নির্দেশ দান করতে পারে? ইউনিয়ন মে গিভ ডাইরেকশন টু স্টেট টু এক্সিকিউট উইদাউট প্রেজুডিস টু ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্র রাজ্যকে নির্দেশ দান করতে পারে যে রাজ্য তার প্রশাসনিক ক্ষমতা ততটুকুই ব্যবহার করবে যার দ্বারা কেন্দ্রের কোনো সমস্যা তৈরি না হয় বা কেন্দ্রের সঙ্গে যাতে কোনো বিরোধ সৃষ্টি না হয়। এছাড়াও ইউনিয়ন বা কেন্দ্র নির্দেশ দিতে পারে রাজ্যকে টু কনস্ট্রাক্ট অর মেনটেন্যান্স অফ ন্যাশনাল পাবলিক মিলিটারি কমিউনিকেশন অ্যান্ড ইউনিয়ন পাওয়ার টু ডিক্লেয়ার ন্যাশনাল হাইওয়ে আর ন্যাশনাল ওয়াটারওয়েজ ফর দি অ্যাবাভ মেনশন পারপাসেস, অর্থাৎ কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে যে জাতীয় স্বার্থে কোনো কনস্ট্রাকশন করার বা জাতীয় স্বার্থ সুরক্ষিত হয় এমন কোনো বিষয়কে এমন কোনো বিষয়ের রক্ষণাবেক্ষণ করার নির্দেশ কিন্তু কেন্দ্র রাজ্যকে দিতে পারে। এছাড়াও কেন্দ্র চাইলে পরে কোনো সড়ক পথকে বা জলপথকে জাতীয় স্বার্থে বা সামরিক স্বার্থে সেটিকে জাতীয় যে সড়ক বা জাতীয় জলপথ হিসেবে সেই পথগুলিকে বা কমিউনিকেশন ওয়েজগুলোকে ঘোষণা করতে পারে। এছাড়াও কেন্দ্র রাজ্যগুলিকে যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়েকে প্রোটেক্ট করার নির্দেশ কেন্দ্র রাজ্যকে দিতে পারে। তাহলে 257 নম্বর ধারাতে ইউনিয়ন রাজ্যকে কতগুলো বিশেষ ক্ষেত্রে নির্দেশ দান করতে পারে যে সেই বিষয়গুলি যেন রক্ষণাবেক্ষণ রাজ্য সরকার করে থাকে। অপরদিকে 258 নম্বর ধারাতে বলা হয়েছে পাওয়ার অফ ইউনিয়ন টু কনফার পাওয়ার্স এক্সেট্রা অন স্টেট ইন সার্টেন কেসেস, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আবার কেন্দ্র তার যেটা করণীয় বিষয় সেই বিষয়ে রাজ্যের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে এবং কেন্দ্র যে বিষয়টিতে প্রশাসনিক ভূমিকা নির্বাহ করে থাকে সেই প্রশাসনিক ভূমিকাটিকে রাজ্যকেই করতে বলে সেই প্রশাসনিক দায়িত্বগুলি পালন করার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে এটি হয়ে থাকে? সাধারণত প্রেসিডেন্ট মে কনফার পাওয়ার টু স্টেট অর অফিসার্স অফ স্টেট গভর্নমেন্ট অন এনি ম্যাটার দ্যাট ইউনিয়ন ডু, অর্থাৎ কেন্দ্রীয় তালিকাভুক্ত যে সমস্ত বিষয়গুলিতে কেন্দ্র সরকার তার যে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে থাকে সেই যে কোনো বিষয়ের উপরেই প্রেসিডেন্ট রাজ্য সরকারকে সেই দায়িত্ব পালন করতে বলতে পারে বা রাজ্য সরকারের অধীনস্থ অফিসার বা আধিকারিকদের সেই দায়িত্ব পালন করতে নির্দেশ দিতে পারে। এছাড়াও পার্লামেন্ট আইন রচনা করে রাজ্যকে বা রাজ্যের অধীনস্থ আধিকারিকদের যে বিষয়ে রাজ্যের কোনো ক্ষমতা নেই প্রশাসনিক কার্য পরিচালনা করার সেই সমস্ত বিষয়গুলোকে উপরও রাজ্যকে দায়িত্ব দিতে পারে। অর্থাৎ এই দুটো বিষয়ে একদিকে প্রেসিডেন্ট যেমন সরাসরি এক্সিস্টিং কোনো এক্সিকিউটিভ ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা রাজ্য বা তার আধিকারিকদের দিতে পারে, তেমনি পার্লামেন্টও পারে আইন রচনা করে যে বিষয়ে রাজ্যের ক্ষমতা আগে ছিল না সেই ক্ষমতা রাজ্য বা তার অধীনস্থ আধিকারিকদের প্রদান করতে পারে। ফিনান্সিয়াল রিলেশন যেটি ভারতের সংবিধানের পার্ট 12 268 থেকে 293 ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে স্টেটস এবং
ইউনিয়নের আলাদা আলাদা করে ট্যাক্স লেভি করার ক্ষমতা যেমন রয়েছে, তেমনি তার কালেকশন এবং তার ভোগ করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে স্টেটস এর পাওয়ার যেমন রয়েছে ট্যাক্স আরোপ করার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের এই ট্যাক্স আরোপ করার ক্ষমতার পরিমাণ অনেকটাই কম থাকার জন্য স্টেটস এর তার ডেভেলপমেন্টের জন্য বহুলাংশে কেন্দ্রের উপর নির্ভর করতে হয়, এবং বিশেষ কিছু ক্ষেত্রে সেন্টার স্টেটগুলোকে যেভাবে আর্থিক সাহায্য প্রদান করে থাকে সেটি হলো কেন্দ্রীয় তালিকাভুক্ত যে বিষয়গুলিতে কেন্দ্র ট্যাক্স সংগ্রহ করে থাকে, সেই ট্যাক্সের কিছু শেয়ার রাজ্যগুলির মধ্যে ফিনান্স কমিশনের সুপারিশ মতো বণ্টন করতে পারে। এছাড়া প্ল্যান বহির্ভূত কিছু গ্র্যান্ট এবং লোন রাজ্যগুলিকে দিতে পারে। এছাড়াও স্পেশাল কিছু স্কিমের ভিত্তিতে রাজ্যগুলিকে সেন্ট্রাল যে স্কিম রয়েছে সেই বিষয়ে রাজ্যকে অর্থ প্রদান করতে পারে। এছাড়া কিছু নর্মাল ক্ষেত্রে বা স্বাভাবিক ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে আর্থিক সাহায্য দিতে পারে 70 এবং 30 ভিত্তিতে। নর্মাল ক্ষেত্রে 70%, স্পেশাল কেসের ক্ষেত্রে অতিরিক্ত 30% প্রোভাইড করতে পারে। এছাড়াও অ্যাডিশনাল কিছু অ্যাসিস্ট্যান্স সেন্ট্রাল গভর্নমেন্টকে রাজ্য সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রদান করতে পারে। এছাড়া আর্টিকেল 268-তে বলা হয়েছে ট্যাক্স লেভিড বাই সেন্টার বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন বাই দি স্টেট, অর্থাৎ কেন্দ্র আরোপ করবে ট্যাক্স ঠিকই, কিন্তু সেটি সংগ্রহ করবে এবং সেটি ভোগ করবে রাজ্য সরকার, যার উদাহরণ হলো স্ট্যাম্প ডিউটি, বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোটস, পলিসিস অফ ইন্স্যুরেন্স, ট্রান্সফার অফ শেয়ার, এক্সাইজ ডিউটিস কন্টেনিং অ্যালকোহল অ্যান্ড নার্কোটিক্স। এই সমস্ত বিষয়গুলিতে সেন্টার লেভি করে ঠিকই, কিন্তু সেটি কালেকশন এবং সংগ্রহ করে হচ্ছে রাজ্য সরকার। আর্টিকেল 245, যেটি লেজিসলেটিভ যে রিলেশনশিপ সম্বন্ধে আমি আগের স্লাইডে বললাম, তার ক্ষেত্রে এক্সেপশন রয়েছে। আর্টিকেল 240 অনুযায়ী দাদরা নগর হাভেলি, দমন দিউ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এই 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রেসিডেন্ট চাইলে পরেই 3টি বিষয়ের উপরে নিয়মকানুন রচনা করতে পারে বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তৈরি করতে পারে। একটি হলো স্পিচ, প্রোগ্রেস এবং গুড গভর্নেন্স, সেক্ষেত্রে পার্লামেন্টের এখানে কোনো ভূমিকা থাকে না। এক্সেপশন নাম্বার 2 যেটি, সেটি হলো শিডিউল 5 এবং শিডিউল 6। শিডিউল 5-এ গভর্নমেন্ট চাইলে পরে যে সমস্ত শিডিউলড এরিয়াগুলো রয়েছে ভারতীয় সংবিধানে উল্লিখিত, সেগুলোর ক্ষেত্রে পার্লামেন্টেরই কোনো আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকারও করতে পারে গভর্নর। 6 শিডিউলে বলা হয়েছে গভর্নর চাইলে পরে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এদের যে ট্রাইবালস এরিয়াগুলো রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানে যে বিশ্ব ট্রাইবালস এগুলি উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলোতে বা সেই এলাকাগুলোতে পার্লামেন্টারি যে লট রয়েছে সেই পার্লামেন্টারি ল সেখানে লাগু করতে পারে বা পার্লামেন্টারি ল সেখানে প্রয়োজন নেই বলে গভর্নর সেন্টার বা ইউনিয়নকে জানাতে পারে। এই বিষয়গুলিতে এক্সেপশন রয়েছে, যে ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতার তুলনায় প্রেসিডেন্ট এবং গভর্নর অধিক ক্ষমতা ভোগ করে থাকে। আর্টিকেল 260 যেটি বর্তমানে বাতিল হয়েছে, 260 নাম্বার যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, যেখানে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইউনিয়ন মেম বাই এগ্রিমেন্ট উইথ এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ দি পাওয়ার অফ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়াল ফাংশন, অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারত বা ভারতীয় ভূখণ্ডের মধ্যে সংযুক্ত নয়, সেই সমস্ত স্থানগুলোর ক্ষেত্রেও যেগুলোকে এক্সট্রা টেরিটোরিয়াল রিজিয়ন বলা হয়ে থাকে বা এরিয়া বলা হয়ে থাকে, যেখানে সার্বভৌম কোনো গভর্নমেন্ট সেখানে প্রশাসনিক ক্ষমতা করে থাকে, তো সেই সমস্ত দেশের বা সেই সমস্ত স্থানের প্রশাসনিক প্রধানের সঙ্গে চুক্তি করে বা চুক্তিতে সামিল হয়ে সেই স্থানের জন্য ইউনিয়ন সেখানে প্রশাসনিক ক্ষমতা কার্যকর করার জন্য বা লেজিসলেটিভ কোনো ল বা বিচার বিভাগীয় কার্য পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করতে পারে। আর্টিকেল 269, যেখানে ফিনান্সিয়াল রিলেশন বলা হয়েছে ট্যাক্স লেভিড অ্যান্ড কালেক্টেড বাই সেন্টার বাট অ্যাসাইন টু দি স্টেট, অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকার ট্যাক্স আরোপ করে থাকে এবং সংগ্রহ করে থাকে, কিন্তু সেটি রাজ্যগুলির মধ্যে বণ্টন করে দেয়। সেগুলির উদাহরণ হলো ট্যাক্স অন সেল অফ পারচেজ, সেল অর পারচেজ অফ গুডস, ইনফোর্স অফ ইন্টার স্টেট ট্রেড
and commerce and taxes on consignment of goods in ports of interstate trade or commerce. অর্থাৎ ইন্টারস্টেট যে ট্রেডিং বা বলা যেতে পারে কমার্স হয়ে থাকে বা কনসাইনমেন্ট হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে যে ট্যাক্সগুলো কেন্দ্র আরোপ করে থাকে এবং সংগ্রহ করে থাকে সেটি রাজ্যগুলোর মধ্যে বণ্টন করে দেয়। 2017 সালে যে আর্টিকেল যে জিএসটি চালু হয়েছে তার ফলে আর্টিকেল 269A এই ক্লসটি সংযুক্ত হয় যেখানে বলা হয়েছে জিএসটি সংক্রান্ত অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য পৃথকভাবে জিএসটি আরোপ করতে পারবে এবং সংগ্রহ করতে পারবে। লেজিসলেটিভ রেগুলেশন যেটি এবার আমি এক্সট্রা টেরিটোরিয়াল এরিয়াটি সম্বন্ধে আলোচনা করলাম, এবার 246 বলা হয়েছে সাবজেক্ট ম্যাটার সংক্রান্ত বিষয়ে কে কোন বিষয়ে আইন রচনা করতে পারে। 7 শিডিউলে 246 নম্বর ধারার 7 শিডিউলে যেখানে বলা হয়েছে তিনটি লিস্টের কথা, একটি ইউনিয়ন লিস্ট, একটি স্টেট লিস্ট, একটি কনকারেন্ট লিস্ট। এই ইউনিয়ন লিস্টে মোট 100টি সাবজেক্ট রয়েছে বা 100টি বিষয় রয়েছে যে বিষয়ে আইন রচনার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের রয়েছে অর্থাৎ পার্লামেন্টের হাতে রয়েছে। আর স্টেট লিস্ট যেটি 61টি এখন সাবজেক্ট বা বিষয় রয়েছে যেটির আইন রচনার ক্ষমতা একমাত্র রাজ্য বিধানসভা রয়েছে। কনকারেন্ট লিস্ট যেটি বর্তমানে 52টি সাবজেক্ট বা বিষয় রয়েছে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় এই সাবজেক্টের উপরে আইন রচনা করতে পারে। যে 100টি সাবজেক্ট রয়েছে ইউনিয়ন লিস্টে তার মধ্যে পার্লামেন্ট যে এক্সক্লুসিভ ক্ষমতা ভোগ করে থাকে যে 100টি বিষয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হল ডিফেন্স, অ্যাটমিক এনার্জি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ফরেন অ্যাফেয়ার্স, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সিটিজেনশিপ, এক্সট্রাডিশন ট্রিটি সংক্রান্ত আইন, পোস্ট অফিস রিলেটেড কোনো আইন রচনা, লটারি সংক্রান্ত কোনো আইন রচনা, সেন্সার্স, প্রমিসারি নোটস প্রভৃতি বিষয়ে ইউনিয়ন একমাত্র চরম ক্ষমতা ভোগ করে থাকে সেই সমস্ত বিষয়ে আইন রচনা করার। অপরদিকে স্টেট লেজিসলেচার যে সমস্ত বিষয়গুলিতে আইন রচনার সার্বভৌমত্ব ভোগ করে থাকে সেটি হলো পুলিশ, লোকাল গভর্নমেন্ট, পাবলিক হেলথ, লিকার, পিলগ্রিমেজ, এগ্রি ল্যান্ড, মানি লেন্ডিং অ্যান্ড বেটিং এক্সেট্রা। কনকারেন্ট লিস্টের মধ্যে উল্লেখযোগ্য হলো এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স, ওয়াইল্ড লাইফ, ট্রেড ইউনিয়ন, ম্যারেজ, অ্যাডাপশন এক্সেট্রা। তো এখানে স্পষ্টভাবে ভারতীয় সংবিধান বলে দিয়েছে যে পার্লামেন্ট কোন বিষয়ে আইন রচনা করবে এবং রাজ্য বিধানসভা কোন বিষয়ে আইন রচনা করবে। তবে এক্ষেত্রে কোনো আইন, এমন কোনো আইন রাজ্য সরকার তৈরি করবে না যেটি কেন্দ্রের সঙ্গে বা কেন্দ্রীয় আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অপরদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন যেটি আর্টিকেল 261তে বলা হয়েছে ইউনিয়ন বা কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের কোনো সরকারি নথি বা কোনো আইন বা কোনো বিচার বিভাগীয় যে প্রসিডিংস সেই বিষয়গুলিতে ভারতবর্ষের যে কোনো স্থানে সেটির পূর্ণ মর্যাদা পাবে বা সেটির ফুল ফেথ থাকবে বা বিশ্বাস যোগ্যতা থাকবে এবং তার ক্রেডিট ওয়ার্দিনেস থাকবে, সেটি সঠিকভাবে পাবলিক অথরিটির দ্বারা সেই রেকর্ডটি প্রোভাইড করা হয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে পার্লামেন্ট আইন রচনা করে সেই নথির সত্যতা যাচাই করার জন্য নির্দিষ্ট পদ্ধতি এবং নির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করতে পারে। এবং ভারতবর্ষের যে কোনো সিভিল কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট ভারতবর্ষের যে কোনো স্থানে একইভাবে মান্যতা পাবে বা একইভাবে সেটি কার্যকর হবে। 261 নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে কোনো রাজ্য বা যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের যে সরকারি নথি বা যে সরকারি আইন বা যে বিচার বিভাগীয় প্রসিডিং বা যে বিচার বিভাগীয় রায় সেগুলি ভারতবর্ষের যে কোনো রাজ্যে নথি বা প্রমাণ্য, অন্য যে কোনো রাজ্যে সেটি সত্য বলে বা সেটি পাবলিক রেকর্ডস হিসেবে সেটির মর্যাদা জ্ঞাপন করা হবে এবং সেটির সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে পার্লামেন্ট আইন রচনা করে তার সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে পদ্ধতি এবং শর্ত আরোপ করতে পারে। অপরদিকে আর্টিকেল 270-এ বলা হয়েছে দি ট্যাক্স লেভিড অ্যান্ড কালেক্টেড বাই সেন্টার বা ডিস্ট্রিবিউটেড বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, অর্থাৎ এমন কিছু ট্যাক্স কেন্দ্রীয় সরকার লেভি করতে পারে বা আরোপ করতে পারে
এবং সংগ্রহ করতে পারে, কিন্তু সেটি ডিস্ট্রিবিউশন হবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। উদাহরণ হিসাবে ইউনিয়ন লিস্টের সমস্ত ট্যাক্সগুলিকেই বলা হয়ে থাকে এক্সেপ্ট আর্টিকেল 268, 69 এবং 271। এই তিনটি ধারাতে যে ট্যাক্সগুলির কথা বলা হয়েছে সেগুলি বাদ দিয়ে ইউনিয়ন লিস্টের মধ্যে যা যা ট্যাক্স রয়েছে সেই সমস্ত ট্যাক্সের যে প্রসিডস, সেই প্রসিডসগুলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হবে। জিএসটি চালু হওয়ার পরে আর্টিকেল 270(1)(a) এবং 1(b) এই দুটি সাবক্লাস সংযুক্ত হয়েছে, যেখানে জিএসটির যে ডিস্ট্রিবিউশন ইন্টারস্টেট ট্রেডিংয়ের জন্য যে জিএসটি কালেক্টেড হয় সেই জিএসটি কালেকশনের পরে সেটা ডিস্ট্রিবিউশনের বিষয়টি এখানে এই ধারাতে বলা হয়েছে। লেজিসলেটিভ রিলেশন সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হয়েছে 2016 সালে, যেটি 101 নম্বর অ্যামেন্ডমেন্ট ভারতীয় সংবিধানে, যাতে 246(a) এই ক্লসটি সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেচার অর্থাৎ কেন্দ্রের পার্লামেন্ট এবং রাজ্যের বিধানসভা পাওয়ার টু মেক ল অন জিএসটি, অর্থাৎ জিএসটি সংক্রান্ত বিষয়ে পার্লামেন্ট এবং বিধানসভা নির্দিষ্ট জুরিসডিকশনের মধ্যে তাদের আইন রচনা করতে পারবে এবং পার্লামেন্ট এর এক্সক্লুসিভ ক্ষমতা রয়েছে ইন্টারস্টেট যে বিজনেস হবে সেই ইন্টারস্টেট বিজনেস সংক্রান্ত কোনো বিষয়ে আইন রচনা করার। অপরদিকে 247-এ বলা হয়েছে পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু এস্টাবলিশ অ্যাডিশনাল কোর্ট, অর্থাৎ যদি পার্লামেন্ট মনে করে যে অতিরিক্ত কোর্ট বা আদালতের প্রয়োজন রয়েছে তাহলে পার্লামেন্ট আইন রচনা করে অতিরিক্ত আদালত তৈরি করতে পারে। আর্টিকেল 248-এ বলা হয়েছে পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু মেক ল অন রেসিডুয়ারি ম্যাটার্স, অর্থাৎ ইউনিয়ন লিস্ট, টেস্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট বাদ দিয়েও যদি কোনো অন্য কোনো সাবজেক্ট ম্যাটার থাকে যে সাবজেক্ট ম্যাটার এই তিনটি তালিকাতে উল্লেখ নেই, বা ভবিষ্যতে এমন কোনো সাবজেক্ট ম্যাটার এলো যে সাবজেক্ট ম্যাটার এই তিনটি তালিকাভুক্ত কোনোটিতেই থাকতে পারছে না, তখন সেক্ষেত্রে আইন রচনার ক্ষমতা একমাত্র পার্লামেন্টের রয়েছে। আর্টিকেল 249-এ বলা হয়েছে পার্লামেন্টস পাওয়ার টু মেক ল অন স্টেট স্টেট লিস্ট সাবজেক্ট ফর ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ 249 নম্বর ধারাতে বলা হয়েছে জাতীয় স্বার্থে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির উপরে আইন রচনা করতে পারে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন রচনা করার ক্ষেত্রে অবশ্যই রাজ্যসভায় প্রস্তাব পাস করাতে হবে 2/3 মেজরিটিতে, অর্থাৎ রাজ্যসভার যে সদস্য রয়েছে তাদের 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি প্রস্তাব পাস হয় যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন রচনা করতে হবে, তাহলেই একমাত্র পার্লামেন্ট রাজ্যের তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন রচনা করতে পারে। তবে উক্ত রেজলিউশন, যে রেজলিউশন রাজ্যসভায় পাস হয় বা হবে, সেইটি যে ভ্যালিডিটি বা বৈধতা 1 বছর পর্যন্ত থাকে এবং সেটি ম্যাক্সিমাম আরও 1 বছর বাড়ানো যেতে পারে, এবং রেজলিউশন যদি সিজ করে নেওয়া হয় তাহলে যে আইনটি পার্লামেন্ট রচনা করেছে সেটি সেই সিজেশনের পরে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত বৈধ থাকবে, তারপরে সেটি বাতিল হয়ে যাবে। অপরদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন আর্টিকেল 262-তে বলা হয়েছে অনলি পার্লামেন্ট হ্যাভ পাওয়ার টু মেক ল অন ইন্টারস্টেট রিভার ভ্যালি ডিসপিউট, অর্থাৎ আন্তঃরাজ্য যে নদী বা নদী উপত্যকা সংক্রান্ত যদি কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়ে থাকে তাহলে একমাত্র পার্লামেন্টই পারে সে বিষয়ে আইন রচনা করতে পারে রচনা করতে। তবে এক্ষেত্রে কোনো জুডিশিয়াল বডি, সেটি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা আদার কোনো কোর্টের কোনো জুরিসডিকশন নেই ইন্টারস্টেট রিভার বা ভ্যালি ডিসপিউট সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করা। আর্টিকেল 263-তে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের ক্ষেত্রে প্রেসিডেন্ট মে এস্টাবলিশ ইন্টারস্টেট কাউন্সিল ফর রিড্রেসিং ডিসপিউট অন এনি সাবজেক্ট অ্যামং স্টেটস, অর্থাৎ যে কোনো বিষয়ে রাজ্যের মধ্যে যদি 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য ইন্টারস্টেট কাউন্সিল করার ক্ষমতা, গঠন করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। ফিনান্সিয়াল রিলেশন, যেটি আর্টিকেল 271-এ বলা হয়েছে যে সারচার্জ অন সার্টেন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর পারপাস অফ সেন্টার, অর্থাৎ কেন্দ্র কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সের উপরে সারচার্জ আরোপ করতে পারে কেন্দ্রীয় তালিকাভুক্ত ট্যাক্সের উপরে, এবং সেটি সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারই শুধু সেটি সংগ্রহ করবে এবং ভোগ করে থাকে। ট্যাক্স লেভিড অ্যান্ড কালেক্টেড অ্যান্ড রিটেন বাই স্টেট, এছাড়াও
রাজ্যের কিছু এক্তিয়ারভুক্ত ট্যাক্স রয়েছে, লেভি করার ক্ষমতা রয়েছে, যেখানে ট্যাক্স যেমন লেভি করবে তেমনি তা সংগ্রহ করবে এবং নিজের কাছেই রেখে দেবে বা ভোগ করবে। অর্থাৎ এটি রয়েছে স্টেট তালিকাভুক্ত বা রাজ্য তালিকাভুক্ত যে সাবজেক্ট ম্যাটারগুলো রয়েছে সেই সাবজেক্ট ম্যাটারের উপরেই একমাত্র রাজ্য ট্যাক্স লেভি করতে পারে বা আরোপ করতে পারে এবং সংগ্রহ ভোগ করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টোল ট্যাক্স, ক্যাপিটেশন ট্যাক্স, ফিজ, সেলস ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এক্সাইজ ডিউটিস, ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম এক্সেট্রা। এছাড়া আর্টিকেল 276-এ আর একটি বিষয়ে স্টেট গভর্নমেন্ট স্টেট যে লেজিসলেচার তারা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আইন রচনা করতে পারে এবং স্টেট গভর্নমেন্ট সেই ট্যাক্স সংগ্রহ এবং ভোগ করতে পারে, সেটি হলো ট্যাক্স অন প্রফেশন অর ট্রেড। ডিস্ট্রিবিউশন অফ নন ট্যাক্স রেভিনিউ, যেখানে সেন্টার এবং স্টেটের মধ্যে যে নন ট্যাক্স রেভিনিউগুলো হয়ে থাকে সেগুলির ডিস্ট্রিবিউশন এখানে বলা হয়েছে। নন ট্যাক্স রেভিনিউ বলতে যে বিষয়গুলিকে বলা হয়ে থাকে ট্যাক্স বহির্ভূত বিষয়, যেমন পোস্ট অফিসের মাধ্যমে কিছু ইনকাম, টেলিগ্রাফ থেকে ইনকাম, ব্যাংকিং সেক্টরের যে প্রফিট, ব্রডকাস্টিং, রেলওয়ে, কয়েনেজ, কারেন্সি, পিএসইউ সেক্টরের সেন্ট্রাল পিএসইউ সেক্টরের যে প্রফিট সেই নন ট্যাক্স যে রেভিনিউগুলো সেগুলি সেন্ট্রাল ভোগ করে থাকে। স্টেটের ক্ষেত্রে ইরিগেশন, ফরেস্ট, ফিশারিজ, স্টেট পিএসইউ যে ইনকাম সেগুলি স্টেট গভর্নমেন্ট ভোগ করে থাকে। লেজিসলেট রিলেশনের আর্টিকেল 250-এ বলা হয়েছে পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এনি ম্যাটার ইন দি স্টেট লিস্ট ইফ প্রোক্লামেশন অফ এনার্জি ইজ ইন অপারেশন। অর্থাৎ এমার্জেন্সি যদি কেন্দ্রীয় সরকার ঘোষণা করে থাকে, প্রেসিডেন্ট যদি এমার্জেন্সি ঘোষণা করে থাকে, তাহলে পার্লামেন্টের ক্ষমতা রয়েছে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন রচনা করার। অপরদিকে 251 নম্বর ধারা যেটিতে বলা হয়েছে ইফ ল মেড বাই লেজিসলেচার আর্টিকেল 249 এবং 50 অনুযায়ী যদি বিধানসভা কোনো আইন রচনা করে থাকে এবং যেটি ইনকনসিস্টেন্স উইথ পার্লামেন্টারি ল, যদি পার্লামেন্টারি কোনো আইনের সঙ্গে সেই আইন বিরোধ সৃষ্টি করে থাকে বা তার সামঞ্জস্যতা না থাকে, তাহলে স্টেট ল উইল বি ইন অপারেটিভ, অর্থাৎ স্টেট লটি হয়তো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বা যে অংশটি বিরোধ সৃষ্টি করছে সেটি বাতিল হিসেবে বিবেচিত হবে। আর্টিকেল 252-তে বলা হয়েছে একাধিক রাজ্য, দুই বা তার বেশি রাজ্য যদি রিকোয়েস্ট করে থাকে তাহলে পার্লামেন্ট স্টেট তালিকাভুক্ত কোনো বিষয়ে বিষয়ে আইন রচনা করতে পারে। অর্থাৎ পার্লামেন্ট মে মেক ল অন এনি সাবজেক্ট এক্সেপ্ট আর্টিকেল 249 অ্যান্ড 250 ইফ টু অর মোর লেজিসলেচার পাস রেজুলেশন, দুই বা তার বেশি যদি রাজ্যের বিধানসভা প্রস্তাব পাশ করে যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্ট আইন রচনা করা জরুরি, তাহলে পার্লামেন্ট কিন্তু সেখানে আইন রচনা করতে পারে। আর্টিকেল 253-তে বলা হয়েছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে সে বিষয়টি আইন রচনা করার চরম ক্ষমতা রয়েছে শুধুমাত্র পার্লামেন্টের হাতেই। পার্লামেন্ট মেক ল অন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, ট্রিটি, কনভেনশন অ্যান্ড ডিসিশনস ফর হোল অফ ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 254-তে বলা হয়েছে কনফ্লিক্ট যদি ঘটে থাকে, অর্থাৎ ল মেড বাই লেজিসলেচার বিধানসভা দ্বারা কোনো আইন রচনা হয়ে থাকলে অন সাবজেক্ট মেনশন ইন কনকারেন্ট লিস্ট, অর্থাৎ কনকারেন্ট লিস্টের কোনো সাবজেক্ট নিয়ে যদি বিধানসভা আইন রচনা করে থাকে এবং যেটি পার্লামেন্টারি আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি করে থাকে, তাহলে পার্লামেন্টারি আইনটি সেখানে বজায় থাকবে। আর্টিকেল 255-তে বলা হয়েছে নো অ্যাক্ট পাসড বাই পার্লামেন্ট অর লেজিসলেচার মে নট বি ইনভ্যালিড ইফ নট প্রায়ার পারমিশন টেকেন ফ্রম দি প্রেসিডেন্ট অর গভর্নর। অর্থাৎ 255-তে বলা হয়েছে বিধানসভা বা পার্লামেন্টে যদি আইন পাশ হয়ে গিয়ে থাকে এবং সেই আইন পাশ হওয়ার ক্ষেত্রে আগাম রাজ্যপাল বা প্রেসিডেন্টের যদি সম্মতি না নিয়েই আইনটি পাশ হয়ে থাকে, তাহলেও আইন দুটি ক্ষেত্রে সেটি অবৈধ হিসেবে বিবেচনা করা যাবে না। আর্টিকেল 252 যেটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট যেটি 1972 সালে হয়েছিল সেটি সাধারণত একাধিক রাজ্যের রিকোয়েস্টের ভিত্তিতেই পার্লামেন্টে এই আইন রচনা করেছিল। এছাড়া ট্রান্সপ্লান্টেশন অফ এ হিউম্যান অর্গানস 1994, এটিও আর্টিকেল 252 অনুযায়ী হয়েছে। ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, এটিও কিন্তু আর্টিকেল 252 অনুযায়ী হয়েছে। এছাড়া 253 ইন্টারনাল এগ্রিমেন্ট সংক্রান্ত বিষয়ে
কেন্দ্র যে আইনগুলো রচনা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রিপস, এনভায়রনমেন্টাল রিলেটেড অ্যাক্ট, অ্যান্টি হাইজ্যাকিং অ্যাক্ট 1982, ইউএন অ্যাক্ট 1947, জেনেভা কনভেনশন অ্যাক্ট 1960। একটি বিষয় এই আইন সংক্রান্ত সম্পর্ক ক্ষেত্রে উল্লেখ না করলেই নয়, সেটি হলো 42nd অ্যামেন্ডমেন্ট, যেখানে পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয় কনকারেন্ট লিস্টে গিয়ে স্থান দেওয়া হয়েছে, যেটি আগে পূর্বে রাজ্য তালিকাভুক্ত ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যানিমেল অ্যান্ড বার্ডস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অল কোর্টস এক্সেপ্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টস। এই পাঁচটি বিষয়কে 42তম সংশোধনীতে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকায় স্থান দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল রিলেশন যেটি আমরা আলোচনা করলাম আগের দুটো স্লাইডে, সেই ফিনান্সিয়াল রিলেশনের ক্ষেত্রে যে ট্যাক্স রেভিনিউ কালেকশন এবং তার ভোগ করার যে বিষয়টি আলোচনা করা হলো, এছাড়াও কতগুলি বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্র্যান্ট ইন এইড। এটি সাধারণত দু রকমের হয়ে থাকে, একটি স্ট্যাচুটরি গ্র্যান্ট যেটি আর্টিকেল 275-এ বলা হয়েছে, আর একটি ডিসক্রিশনারি গ্র্যান্ট যেটি আর্টিকেল 282-তে বলা হয়েছে। 275 সেটি সাধারণত আইনগতভাবে রাজ্যগুলির মধ্যে এই গ্র্যান্টটি প্রদান করা হয়ে থাকে, আর 282 অনুযায়ী কেন্দ্রের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে কোনো একটা রাজ্যকে গ্র্যান্ট প্রদান করার, আর্থিক অনুদান প্রদান করার ক্ষেত্রে। এই হলো ওভারঅল তিনটি ক্ষেত্রের যে রিলেশনশিপ করলাম, একদিকে যেমন আলোচনা করলাম লেজিসলেটিভ রিলেশন, অপরদিকে আলোচনা করলাম আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন ও ফিনান্সিয়াল রিলেশন, এবং এই আইনগত, প্রশাসনিক এবং অর্থনৈতিক সম্পর্ক উপর যে পৃথকভাবে ভারতীয় সংবিধানে কেন্দ্রের এবং রাজ্যের কী ক্ষমতা বা কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য আইনসভার কী ক্ষমতা রয়েছে বা কোন বিষয়ে ক্ষমতা রয়েছে, সেই বিষয়গুলি পৃথকভাবে এবং স্পষ্ট ভাষায় উল্লেখ করে দেওয়া হয়েছে বলে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, সেই ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারটা এখনও অক্ষুণ্ণ রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।